আরে পচা, এটা আমার সে লাউ বৌদিটা না? কি তোমাদের সব ভালো? তো তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের সঙ্গে আমি সুদীপ্ত, তোমরা দেখছো ডিসেন্ট রোস্টার। গাইজ, আজকে একটা নতুন ভিডিও রোস্ট নিয়ে চলে এসেছি। হ্যাঁ গাইজ, একটা নতুন ভিডিও রোস্ট। গাইজ, ভিডিওটি হচ্ছে শিলা আন্টি টমেটো চাটনি কারি অ্যান্ড প্রিয়া আন্টি ড্রামস্টিক টমেটো চাটনি কারিকে নিয়ে আজকে ভিডিও। গাইজ, এই ভিডিওটা একটি অ্যালে প্রোডাকশন নামে একটি ইউটিউব চ্যানেলের মধ্যে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বিভিন্ন ধরনের নিত্য নতুন রোস্ট ভিডিও দেখার জন্য এবং ভবিষ্যতে চাটনি খাওয়ার জন্য। তো আর বেশি ভাটনাবকে আজকে ভিডিওটি শুরু করছি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। কে পচা, এটা কে রে বানা? এটা কে কে পচা, এটা কে রে বানা? এটা কি চালিয়েছিস তুই? আরে পচা, এটা আমার সে লাউ বৌদিটা না? কেসা লাগা মেরা মজাক? চাটনিটা কোথায় গেল? কিন্তু র্যাম পক চলছে না? শালা, এটা কি চালিয়েছিস? হার আমি কথা কারে শালা? দাদা, এটা তো সেই শিলা বৌদি। ও তাই বল, আমি ভাবছিলাম অন্য কি চালিয়ে দিয়েছিস। ঠিক আছে, ক্যামেরাটা ঠিক করে ধর। আরে পচা, ভিডিওটা কখন শুরু হবে? মানা, এটা কি মানে র‍্যাম্প ওয়াক চলছে? মানা, ভিডিও তো চাটনি কারি, তো চাটনি কোথায় কোথায় গেল? মানা, কিরে পচা, মানা কি সব চালিয়েছিস? মানা এসব কি কি এগুলো? মানা কি দেখাচ্ছে এগুলো? আরে মারা, এটা কখন কুকিং শুরু হবে? মারা, একে কুকিং চ্যানেল, এই জন্য মারা চ্যানেলের নাম প্রোডাকশন চ্যানেল। ঠিক আছে, মানে কুকিং তো শুরু হয়নি, তো পেছন দেখিয়ে যাচ্ছে মারা, যেন পেছন মারা ভিডিও। কি কি মারা এগুলো? হ্যাঁ মারা, যাই হোক গাইস, ক্যারি অন। সো গাইস, তোমরা দেখলে তো শিলা আন্টি কিভাবে ওইগুলোর উপর, ইয়েস গাইস, ওইগুলোর উপর চাপ দিয়ে কিভাবে টমেটো গুলো তুলছে। ওয়াও ওয়াও। সো গাইস, ক্যারি অন। হ্যাঁ হ্যাঁ, আর ক্যামেরাম্যান, তুমি তুমি ওইগুলোর ভিতরে ঢুকিয়ে দাও। হ্যাঁ ঢুকিয়ে দাও না বানা। হ্যাঁ ভিডিওটা তো টমেটো চাটনি না ওগুলোর ভিডিও, কি ব্যাপার একটা বুঝে যাচ্ছে না। ক্যামেরাম্যান, হ্যাঁ তোমাকে তোমায় কি বলছি, ঠিক আছে ক্যামেরাম্যান, তুমি ওইগুলোর আরো ঢুকিয়ে দাও। চাটনি টমেটো ওখানে কাটা হচ্ছে আর তুমি ফোকাস করছো ক্যামেরা এখান দিয়ে। মারা কি হচ্ছে এগুলো? হ্যাঁ সমুদ্রেও সমুদ্র সমুদ্র না, যাই হোক ম্যাসিমা, আরে কি হচ্ছে এগুলো? না ওটাকে নামাও, ভেতরে ঢুকিয়ে যাবে যে, ঠিক আছে ওটাকে নামাও না, ভেতরে ঢুকিয়ে যাবে তখন বুঝবে। প্রথম রান্না না এই? কি প্রথম? হ্যাঁ সেটা আমি জানি, ঠিক আছে তুমি তো রান্না করতে আসছো না, তুমি তো এসছো ওইগুলোকে প্রদর্শনী দিতে। ঠিক আছে ঠিক আছে, নিজের ওইগুলোকে কন্ট্রোল করতে পারছো না এবং ওটাকে প্রদর্শনী দিতে এসছো। ঠিক আছে, এটা কি রান্না হচ্ছে? হ্যাঁ টমেটো কারি চাটনি হচ্ছে না, এটা অন্য কোনো একটা ভিডিও হচ্ছে। ঠিক আছে, টমেটো চাটনি তো ওটা একটা নাম মাত্র রয়েছে, ঠিক না? হ্যাঁ
উনুন জ্বলবে কি করে, উনুন তো নিভে যাবেই, ঠিক আছে? ওগুলো তো রান্না হচ্ছে না, না ওগুলো বডি শো হচ্ছে যে দেখো মারা আমার কত বড় বড়। হ্যাঁ গাইজ, পুরো রান্নাটা শেষ হয়ে গেল, ঠিক আছে? সো রান্নাটা পুরো শেষ হয়ে গেল, কিন্তু রান্নাটা কিছু লাগা বুঝতে পারিনি আমি এখনো পর্যন্ত, ঠিক আছে? চাটনির মানে কিছুই বুঝা যাচ্ছে না, ঠিক আছে? কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না ভাই। ও মাসিমা, আরে বলে তো দাও কোনটা দেখানোর চেষ্টা করছো, ঠিক আছে? চাটনিটা ওটা কি বানিয়েছো, ওটা না ওইগুলো, ওই যে বড় বড় গুলো, হ্যাঁ কি, হ্যাঁ মানে কি এগুলো, হ্যাঁ ভয় লাগছে আমার রান্না। হ্যাঁ ফালতু মারা রান্না, হ্যাঁ কিচ্ছু লাগেনি মানা বাল ফাটাফাটি। সো গাইস, এতক্ষণ ধরে তোমরা শিলা আন্টি টমেটো চাটনি দেখে নিলে, ঠিক আছে? তো টমেটোটা কিরকম চাটনিটা হলো তোমরা তো দেখলে, ঠিক আছে? গাইস, ফ্রি আন্টি ড্রামস্টিক চাটনি দেখার জন্য তোমরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং শীঘ্রই আমি পার্ট টু ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে। সো আজকের ভিডিও এখানেই শেষ, খতম হয়ে গেছে আজকের ভিডিওটা, ঠিক আছে? সো জয় হিন্দ।